হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকেও ডিউটি রয়েছে আর কাল থেকে আমার যদি একটু শরীরটা খারাপ ছিল মা ভাত আর ডাল করে দিয়ে গেছে আমি এখন মাছটা করে নেবো দেন ওর ডিউটি বেরিয়ে যাবে আর ও না ডিউটি গেলাম আর একটু ভালো লাগছে না রিসেন্টলি কেন জানি না মানে ভীষণ একা একা ফিল হয় তাও তো পুচু চলে যাওয়ার পরে বোন এসছে বলে একটু রক্ষা কিছুটা দিন থাকবে বোন মানে দু চার দিন সেই দু চার দিন একটু ভালো লাগবে আর কি এই ফেসটা দিয়ে তোমরা যারা যাচ্ছ তারাই জানো যে একা থাকতো কতটা ডিফিকাল্টিস হয় মানে কিছুই ভালো লাগে না অকারণে কারণে মুড সুইংস হয় অকারণে খারাপ লাগে তো যাই হোক তাও তোমাদের সাথে কথা বলি বলে আমার সত্যি ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখতে তো তোমরা আমায় অনেক ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিয়ে যেও আর আজকে একটা তোমাদের সাথে একটা মিনি ব্লগই শেয়ার করব। আজকে শেয়ার করার মতো সেরকম কিছুই নেই তো যাই হোক আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে আমি চলে গেছিলাম ফ্রেশ হতে ততক্ষণে কিন্তু ইনি চলে এসছেন বাজার থেকে আমি ওকে বলেছিলাম যে কালকে বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হয়েছে আজকে মাছ নিয়ে এসো একদম পাতলা ঝোল করব। তো সেই মতোই ও মাছ নিয়ে চলে এসছে সাথে আবার কলা তরমুজ নিয়ে এসছে গরমে কিন্তু তরমুজ খেতে বেশ ভালোই লাগে এখানে ডগাইও পাচু উল্টে বসে রয়েছে তো আমি ভাবলাম যে বিছানাটা এখনও গোছাই নি আগে প্রোটিন শেকটা খেয়েই নিই তারপর আস্তে আস্তে বিছানাটা গোছাবো তো তাড়াতাড়ি করে প্রোটিন শেকটা খেয়ে নিলাম আর জানো তো আগের দিন যে তোমাদের দেখালাম ফুসকাটা পড়েছে পুরো ব্ল্যাক স্পট হয়ে রয়েছে আর বেশ ব্যথা ব্যথাও আছে শুধু ফুলে যায়নি এটাই একটা ব্যাপার বোনও ঘুম থেকে ততক্ষণে উঠে গেছে আর ও মাছ এনেই ওর কাজ হলো মাছটাকে ভালো করে পরিষ্কার করা আর অন্য কোনো মাছ এখন তো বাজার থেকে কেটেই দেয় আমি না মাছ না কাটতে পারি না ধুতে পারি আমার খুব অস্বস্তি হয় তো এই কাজটা আমার বড়ি করে থাকে তো আমি ভাবলাম ও যখন এই দিকটা সামলাচ্ছে তো আমি চলে গিয়ে তাড়াতাড়ি বেডটাকে ক্লিন করে নিই বেডটা ক্লিন করে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলে আমার এদিকের কাজটা হয়ে যাবে আর অস্বস্তি হবে না আর সাদা চাদরের উপর না এক একমাত্র লাল চাদরটা পাতি তার কারণ ঘেমে গিয়ে চাদরটা যেন নষ্ট না হয়ে যায় যেহেতু বাদদের জন্য একটু ডেকোরেশনের জন্যই সাদা চাদরটা পেতেছিলাম না হলে আমি সব মানে সবসময় ডেলি বেসিসে না সাদা কোনো চাদর পাতি না বেশিরভাগই ডিপ কালার পেতে থাকি তোমরা দেখেই থাকো আর কি কাজ করবো বলো তো শুধুমাত্র বেড কাভারটা চেঞ্জ করেছি তাতে একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি তো ডাস্টিং করে নিচ্ছিলাম আমি তাড়াতাড়ি আর মায়ের ঘরে বোন ঘুমায় মা আর বোন ঘুমায় তো সেই ক্ষেত্রে এখানে দেখলাম বোন আজকে সকালবেলা উঠে মা নাকি বলে গেছে বেড কভার চেঞ্জ করতে সেটাই চেঞ্জ করে দিয়েছে ও তো সেটা পারতই না বাড়িতে তো কোনো দিনও করেনি এই বাড়িতে এসে প্রথম করেছে দেখলাম ঠিকঠাকই করেছে কোনো রকম ভুল করেনি তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম বোন আবার ঝাঁটা চাইছিলো ঘর ঝাঁট দেওয়ার জন্য আমার বোনও বড় হয়ে গেছে আগে তো কোনো কাজই করতো না এখন আবার দেখলাম টুকটাক কাজ করছে তারপর আমি তোমাদেরকে বললাম আমার একটা শ্যুট রয়েছে সেই শ্যুটের জন্যই আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম সেই ড্রেসটা চলে এসছে কি শ্যুট না শ্যুট সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে তোমরা জানিও যে ড্রেসটা কেমন লেগেছে আমার কাছে তো কোয়ালিটি আর মেটেরিয়াল দুটোই ভালো লেগেছে আর কালারটাও বেশ ভালো লেগেছে সব আমি ভেবেছিলাম প্রথমে রেড নেব তারপর মনে হলো যে না একটু ডাক মারুন সেটাতে ভালো লাগবে রুই মাছের আমি আজকে একটু ঝোল বানাবো সেটারই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি আমাদের বাড়িতে আবার ব্যাপার আছে জানো তো বাবা একটু কড়া মাছ ভাজা খায় ও আবার একটু হালকা মাছ ভাজা খায় তো আমি একবারে কড়াই করে নিই আর এখানে একটা পেস্ট করে নিয়েছি যেটা হচ্ছে গোটা জিরে গোটা ধনে আর তার সাথে শুকনো লঙ্কা আদা আর এখানে টাছ ভাজার পরে আমি কড়াইতে একটু কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে একটা পেঁয়াজ দিয়েছি সেটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিই Thank আমাদের বাড়িতে আবার এক একজন এক এক রকম খায় এটা নিয়ে অনেক ব্যাপার হয় তো বেশিরভাগই না আমরা পাতলা কিছু খেতে ভালোবাসি জিরা আদা বাটা দিয়ে কিন্তু রোজ রোজ তো আর একরকম কিছু ভালো লাগে না তাই আজকে এরকমভাবেই করছি তো এটা কষে আসলে তারপর একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা নিয়ে একটা স্মুথ পেস্ট করে তারপরে যখন এই মশলাটা কষে আসবে এটা দিয়ে দিতে হবে টমেটোর কালারটা এরকম এসছে শুধুমাত্র কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছে তাই আর এখনকার আলুগুলো তো তোমরা জানোই যে একদমই সেদ্ধ হতে চায় না তার জন্য মশলার সাথেই আমি আলুগুলোকে কষিয়ে নিচ্ছি যাতে না আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপর তোমরা পরিমাণ মতো জল দিয়ে দেবে এই যেইভাবে আমি রান্নাটা করলাম এটা না একটু ঝালই ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে আবার একটু ঝোল ছাড়া কেউ খেতে পারে না তাই আমি একটু পাতলা ঝোলই করেছিলাম আজকে তো ঝোলটা ভালো করে ফুটে আসলে তারপরে মাছগুলো দেবে দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবেন নামানোর আগে কিন্তু আমার কাছে আজকে ধনে পাতা ছিল না বলে আমি আর ধনে পাতা দিই তারপরে আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম ওর আজকে ডিউটি আছে তাই এখন ওর টিফিনটা বেড়ে দেবো আর এর একটা ব্যাপার আছে বলবে যে আমাকে একটা টিফিন কারির মধ্যেই ভাত আর মাছ দিয়ে দাও আর যতই আমি অন্য পদ রান্না করি না কেন সে কিছু নেবে না এক পদ দিয়েই নিয়ে যাবে এক পদ দিয়েই খাবে তো ও যেটা চায় আমি সেটাই করে দিই আমি জোর জবরদস্তি করি না ও বেরিয়ে গেল ডিউটি তারপর আমি বোন খেতে বসে পড়েছিলাম বাবাকে বলেছিলাম যে বাবা এখন খাবে বাবা বললো না আমি সকালে তো একটু আগেই খেয়েছি আমি দুপুরবেলা খেয়ে নেবো তারপর যেন আজকে অনেক দিন পর যদি বৃষ্টি হয়েছে খুব সুন্দর ওয়েদার ছিল আরামসে ঘুম দিয়েছি দুটোই ঘুমিয়েছি ছটার সময় উঠেছি দিন স্নান টান করে মুড়ি খেতে বসেছি আজকের ব্লগটা একটু